দের ছাত্রদেরকে তুমি কই বলেন কেন এটা তো বেয়াদবি তা আপনি যদি বেয়াদবি শেখান তো সে কি আদব কায়দা শিখবে প্রত্যেক আমি এখন অনুরোধ করি এই জাতীয় মাধ্যমের মাধ্যমে আমি সারা দেশের শিক্ষকদের বলছি ছাত্রদেরকে তুমি বলবেন না তাদের গায়ে হাত তুলবেন না এটা যৌন নির্যাতনের চেয়ে বেশি বড় নির্যাতনকে তুমি বলা কারণ তুমি আপনার পুত্রকে কন্যাকে প্রিয়তমকে আপনি বলতে পারেন কিন্তু যখন আপনি সম্মিলিত শ্রেণীকে বলেন এই তোমরা এটা বলা যাবে না আমি দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের শতকরা নব্বই জন শিক্ষক ছাত্রদেরকে তুমি করে বলে আমি এটা গভীরভাবে প্রতিবাদ করি কেজে কি ফরাসি ভাষায় আছে যখন কোন একজন ছাত্রকে আপনি তু বলবেন বলতে পারবেন দুজনকে বললে ভু বলতে হয় মানে আপনারা বলতে হয় তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই আদব কায়দা শেখেননি তাহলে তারা অন্যদেরকে তারা শেখাবেন কি করে আপনি আচরি ধর্ম অপরে শেখাও এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের দুর্দশার একটা অন্যতম কারণ নৈতিকতা বলে একটা কথা আছে এথিক্স বলে একটা কথা আছে এই যে

তারপরে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমরা যে কাউকে যখন বলি বিশ্ববিদ্যালয়ে অপসারণ তো করে না সরকার বলে আপনি পদত্যাগ করুন ব্যাপারটা হচ্ছে সেরকম হচ্ছে আইনের নাইস্ট আমি যাচ্ছি না আপনাকে যে শিক্ষকের অবরোধ করেছে এটা আপনি চলে আসার পরেও আবার অবরোধ শুরু হয়েছে তার মানে বলে যাচ্ছে অবরোধটা আপনার বিরুদ্ধে নয় ওইটা পদের বিরুদ্ধে উপাচার্য একটি ইনস্টিটিউশন এটা একটি পদ আমাদের বিশ্ববিদ্যালয়ের অবনতির একটা লক্ষণ হচ্ছে আমি আবারও বলছি উপাচার্য পদের এই অবনমন উপাচার্য পদ যাদের দখল করার কথা বলে আমরা মনে করি আবারও পিছনের দিকে তাকানো যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যারা লিখেছেন তারা মনে করে পি জে হার্টক একজন ভালো উপাচার্য ছিলেন তিনি কিছু ভালো উপাচার্য ছিলেন আমি দেখি তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের একজন দ্বিতীয় শ্রেণীর একজন রেজিস্ট্রার ছিলেন তাকে এনে বসাচ্ছে কলোনিয়াল বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের দুর্ভাগ্য হয় স্বাধীনতার সত্তর বছর পরেও আমরা ব্রিটিশ আদর্শকে মডেল করে তুলে ধরছি এইটা হচ্ছে ব্যুরোক্রেটিক বিশ্ববিদ্যালয় ছিল তো সেই ব্যুরোক্রেটিক বিশ্ববিদ্যালয় থেকে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় করার কথা আমাদের তা না করে আমরা আরো পঁচা নিম্নমানের ব্যুরোক্রেটিক বিশ্ববিদ্যালয় করছি এই জন্য আমাদের কি গণতন্ত্রকে ফেলে দিতে হবে না ফেলে দিতে হবে না আমাদের গোড়া থেকেই সংস্কার কর্ম শুরু করতে হবে যেমন যে নিয়োগ বাণিজ্যের কথা বলছেন শিক্ষক নিয়োগ আমি এই কথাটা শেষ করি আজকে ইউজিসির একজন সচিবকে চাকরিচ্যুত করা হয়নি তাকে ওয়েসডি করা হয়েছে এটা তো অপরাধ সে পরীক্ষা নিজের মেয়ে পরীক্ষার্থী ছিল নিয়োগের মধ্যে তিনি সেই পরীক্ষা কমিটিতে নিজেকে রেখেছে এই তিনি তার একটা ডক্টর ডিগ্রি আছে আবার তো কথা হচ্ছে এই ইউজিসিতে তো আমাদের অধ্যাপক আব্দুল মানান কিছুদিন আগেও ছিলেন নিশ্চয়ই তিনি তাকে চেনেন এখন তাকে শাস্তিমূলক ব্যবস্থা কি তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করেছে এটা কোনো শাস্তি হলো এই যে আমরা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বারবার দুর্নীতিবাজদের আমরা রক্ষা করি তো সেখানে দুর্নীতি তো উৎপাদিত হবেই পুকুরে পানি থাকলে তো আপনার পোনা গজাবে আপনার বাইরে থেকে এখানে পোনা ছাড়তে হয় না